ভক্তদের 25 লাখ টাকা দিয়েও ক্ষমা চাইলেন অনন্ত জলিল। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল প্রথমে ঘোষণা দিয়েছিলেন 500 জন অসচ্ছল ভক্তকে 10 লাখ টাকা দেবেন তার জাকাত ফান্ড থেকে। এরপর চাহিদা বাড়ায় 10 লাখ টাকাকে বৃদ্ধি করেছেন 25 লাখ টাকায়। টাকার পরিমাণ বৃদ্ধি করার পরও চাহিদা অনুযায়ী সবাইকে সাহায্য করতে না পারায় ক্ষমা চেয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল জানিয়েছেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ টাকা এবং আজকে 11,000 অ্যাপ্লিকেশন দেখার পরে আমি 20 লাখ টাকা থেকে বাড়িয়ে 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছি। এযাবৎ আমার কাছে 14,000-এরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি এই 25 লাখ টাকা দিয়ে 1,250 জনকে 2,000 টাকা করে পাঠাতে পারবো। অনন্ত জলিল আরও জানিয়েছেন, আমি মন থেকে চাইছি যে যতজনই আমাকে অ্যাপ্লিকেশন করেছেন তাদের সবাইকে আমি সাহায্য করি, কিন্তু এই মুহূর্তে তা আমার সামর্থ্যের বাইরে। আপনারা সবাই জানেন যে আমি শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ী, আমার দ্বিতীয় কোনো ইনকাম সোর্স নেই। বিগত 2 মাস ধরে সারা বিশ্বের করোনার এই মহামারীতে অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে এবং কর্মকর্তা কর্মচারীদের বসিয়ে রেখে বেতন দিতে হয়েছে। আমি আমার জায়গা থেকে নিঃস্বার্থভাবে চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার, তাই আপনারা আমাকে মন থেকে ক্ষমা করে দিবেন, আমি সত্যিই কষ্ট পাচ্ছি আপনাদের সবাইকে সহযোগিতা করতে না পারার জন্য। এর আগে অনন্ত এবং বর্ষা গ্রুপে যুক্ত হয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অসচ্ছল ভক্তদের জাকাত ফান্ড থেকে টাকা নেওয়ার আবেদন করার তালিকায় যুক্ত হতে বলেছিলেন অনন্ত। এদিকে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার দিন দা ডে সিনেমা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।